আর এই যে পুরো ব্যাপারটা হচ্ছে এর পিছনে বাস্তবে যাওয়ার কোনো চেষ্টাই হচ্ছে না, সেই জন্য এই দূরত্ব ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আর কি প্রশ্ন করলেন আপনি? পর্যবেক্ষক দলকে আটকানো এদের চেষ্টা, আমরা যাচ্ছি সাধারণ মানুষকে সান্ত্বনা দিতে, কিছু রিলিফ দিতে, আমাদেরকে আটকানো হচ্ছে। যে পুলিশ ফোর্স আমার পিছনে লাগিয়ে রাখা হয়, এই পুলিশ ফোর্সকে যদি এই উদ্ধার কার্যে লাগানো হতো অনেকটা কাজ লাগতো। সেজন্য আমি আজকে ঠিক করেছি, সকাল থেকে নেমে আমরা এখানে গাছপালা কেটেছি যতটুকু আমাদের শক্তি সামর্থ্য আছে, আমাদের অস্ত্রশস্ত্র আছে, তাই দিয়ে 20-25-30 জন কর্মীকে নিয়ে আমরা কয়েকটা ব্লকেতে ভেতরের রাস্তার গাছ সরিয়েছি। কমপক্ষে ট্রাভেল লোককে লাগানো হোক, আপিল তো করা হোক, কিছু তো এখনও আমাদের বাংলায় সেরকম শক্ত সামর্থ্য যুবক আছেন যারা সমাজে কাজ করতে চান, কিন্তু এই সরকার কাউন্সিলরকে বিশ্বাস করতে পারছেন না। কাউন্সিলরদের নিয়ে সমস্যা হয়েছে, যে কাউন্সিলর জেনে গেছে আমাকে টিকিট দেওয়া হবে না, তিনি কাউন্সিলর থাকা সত্ত্বেও কিছু করছেন না। আর যে ভেবেছে আমি টিকিট পাবো তার কোনো এখানে অথরিটি নেই, তো সরকার থেকেও নাই, কাউন্সিলর থেকেও নেই, তাই তারা মুখ দেখাচ্ছে না, তারা পালিয়ে বেড়াচ্ছেন, লোক তাদের খুঁজে বেড়াচ্ছে। পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখল করা এক, আর মানুষকে পরিষেবা দেওয়া অন্য জিনিস। বাংলায় না তো লকডাউন আছে, না তো কারফিউ আছে, না কিছু আছে, সরকারই নেই এখানে। সরকার যেটুকু শক্তি আছে বিজেপিকে আর বিরোধীদের আটকাবাতে সেটা নষ্ট খরচা করা হচ্ছে। বাংলার না পুলিশ প্রশাসনিক অধিকারী অন্য কর্মচারী কাউকে দেখতে পাচ্ছে না, কেন ইমার্জেন্সি ভিত্তিতে সবাইকে কাজে লাগানো হচ্ছে না? সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে গ্রামে গঞ্জে সবাইকে পাঠিয়ে কাজ করানো হোক, মুখ্যমন্ত্রী ছাড়া তার আগেও কেউ নেই, তার পিছিয়েও কেউ নেই। এই যে এখন এক তন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তার পরিণাম আজকে ভুগতে হচ্ছে আমাদের। না যে দিনকে দিন যেভাবে বিক্ষোভ বাড়ছে, আমরা তো রাস্তায় নামিয়ে নিই, আমরা সাধারণ লোকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, বলেও বিজেপির কোথাও কোনো বিক্ষোভ করেছে কেউ? আমরা সহযোগিতা করছি, আমি নিজে নেমে সেখানে গাছ কেটেছি, এটা কমপক্ষে একটা উদাহরণ তৈরি করা যে আমরা সহযোগিতা করছি। আপনারা তো চাননি, আপনার লোকের দুঃখ দূর করতেও চাননি, মানুষ রাস্তায় হাহাকার করছে, এই যে তথ্য তার কোনো মা বাপ নেই। উনি কী করে বলে দিয়েছিলেন প্রথম দিন না কোথাও গিয়ে যে 10 লক্ষ বাড়ি ভেঙে গেছে? ইন্টারনেট ম্যাপিং করেছেন উনি ফাইল থেকে, উপগ্রহ থেকে? উনি কী করে বললেন 1 লক্ষ কোটি টাকা বেশি ক্ষতি হয়ে গেছে? কিসের আধারে বলেছেন? এই পুরোনো অভ্যাস আছে না, একটা রাস্তা বাজারে একটা ছুঁড়ে দাও, যেমন বাস ভাড়া নিয়ে বলেছেন মালিকরা ঠিক করবে, পরিবহন মন্ত্রী কোনো বাস ভাড়া বাড়বে না, মানুষকে বোকা বানাবার জন্য একটা মিডিয়াতে বলে দেওয়া, এর কোনো আধার নাই। ঠিক একই রকমভাবে যে তথ্য দিচ্ছেন সমস্ত ভুল, সমস্ত মিথ্যা, সব তৈরি করে লোককে বোকা বানানো হচ্ছে। না দেখুন, আমফান ঝড় একটা তাৎক্ষণিক বিপর্যয় এসেছে, মানুষের ইমিডিয়েট খাওয়া পাড়ার ব্যাপার, এটা দেখা যাচ্ছে চোখের সামনে। করোনা ভাইরাস বা কোভিড তো দেখা যাচ্ছে না, সে তো নিঃশব্দে ঘাতক, তার যে প্রকোপ যেটা আমরা আশা করেছিলাম যে এখানে মহামারী হবে সেই দিকে পশ্চিমবাংলা এগোচ্ছে। আজকে জানি না, গতদিনে 208 সংখ্যা নতুন বেড়েছে, মৃত্যুও বাড়ছে, পার্সেন্টেজও বেশি। যদি এক্ষুনি ব্যবস্থা না হয় কড়াকড়িভাবে, উনি বলছেন কার সঙ্গে লড়বো, সবার বিরুদ্ধে লড়তে হবে, আপনি দায়িত্ব নিয়েছেন, বড় কথা বলেছেন, আজকে কোথায় পালিয়ে গেলে চলবে নাকি? মানুষ আশা করবে আপনার কাছ থেকে, আর আপনি মানুষকে জমের হাতে ছেড়ে দিচ্ছেন, এটা চলতে পারে না। যেভাবে সংক্রমণ বেড়েছে, আর এই যে নতুন লোকেরা এসছেন বাইরে থেকে, সে তাদের ট্রিটমেন্ট, তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে। ঈদ উপলক্ষে বহু মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে, যা ইচ্ছা করছে। আমি দেখলাম নিউ মার্কেটে একদম মার্কেটিং হচ্ছে, দুর্গাপূজার মতো ভিড়, গায়ে গায়ে ঠেসে আছে লোক, কার মুখে মাস্ক নেই, আমি জানি না কেন এটা হচ্ছে, কার লোককে সচেতন করার দরকার আছে? মৃত্যু বা অসুখ কাউকে দেখে, জাত ধর্ম দেখে হয় না, নিশ্চয় উৎসব পরম করা উচিত। হিন্দু সমাজ যদি নববর্ষ না করে, যদি দোল না মানায়, যদি রামনবমী না মানি, 1 বছর থাকতে পারে? মুসলিম সমাজকে বোঝানোর দরকার আছে যে 1 বছর যদি অল্প স্বল্প ঈদ বা উৎসব করেন কোনো ক্ষতি হবে না, বেঁচে থাকলে আগামী বছর আমরা উৎসব ভালো করে করতে পারি, এটা বোঝাবার দরকার আছে। দিদিমণি গিয়ে নামাজ পড়তে পারেন মৌলবীদের সঙ্গে, মৌলবীদেরকে কেন কনভিন্স করছে না যে আপনি সাধারণ মানুষদের বোঝান যে এতে প্রাণঘাতী বিপদ, আনন্দ করতে গিয়ে পরিবারের একটা লোক চলে গেল, এটা খুব দুঃখের জিনিস হবে। সেজন্য সচেতনতার অভাব, যাদের কথা শুনবে তাদের কথা শুনিয়ে তাদের দিয়ে ভোট জোগাড় করবেন, আর মানুষের জীবন বিপন্ন তাদের দিয়ে মানুষকে সতর্ক করবেন না, এটা খুবই অমানবিক ব্যাপার। এখন যত পরিস্থিতি খারাপ হচ্ছে সবাই পালিয়ে যাচ্ছে,
সিএসসির বক্তব্য যে আমরা কিছু লোকজন ডেকে কাজ করতে পাঠাচ্ছিলাম, লোক মারপিট করছিল, তারাও কাজ করতে যাচ্ছে না, এটা রাস্তা তো বার করতে হবে, দুঃখ কষ্ট দূর করে স্বাভাবিক পরিস্থিতি আনার জন্য। এর জন্য সবার মতামত নেওয়া উচিত, সবাইকে ডাকা উচিত, তাতে সমস্ত সামাজিক সংস্থা, সমস্ত রাজনৈতিক পার্টি এক্সপার্ট আছেন যারা সমাজে কাজ করছেন, কারোর সঙ্গে কথা বলবেন না, নিজের মরণগ্রাসও করবেন, আর যখন ভেঙে পড়বে তখন কারণ কারো দোষটা ঘাড়ে চাপিয়ে দিয়ে পালিয়ে যাবেন। না, অলরেডি তো সিএসসিকে বলির পাঠা করে দেওয়া হয়েছে, রেশনের গণ্ডগোল, খাদ্য সচিবের চাকরি যাবে, হসপিটাল বন্ধ হয়ে আছে, চিকিৎসা হচ্ছে না, তো স্বাস্থ্য সচিব গেলেন, কর্পোরেশনে সব অব্যবস্থা চলছে, কমিশনার চলে গেলেন, পুরো সিএসসিকে এখন বলির পাঠা করা হচ্ছে, তাদের কাছ থেকে এখন পয়সা নেন, তাদের সঙ্গে কাটমানি নেন, তাদের সঙ্গে লেনদেন করেন, ছবি বিক্রি করেন, পেঁচার ছবি এঁকে, তখন মনে পড়ে না, এখন তাদেরকে বলির পাঠা বানাচ্ছেন, একদিন তো ভালোই চলছিল, তারা ম্যাক্সিমাম রেট নিচ্ছে, কেননা 50% লোকের কাছ থেকে তারা বিল নিতে পারে না, ফ্রিতে বিদ্যুৎ তারা জ্বালায়, সে টাকাটা আমাদের উপর দিয়ে, যারা টাকা দেয় তাদের উপর দিয়ে চালানো হচ্ছে, এই যে অব্যবস্থা এখন বলা হচ্ছে সিপিএম আমলে, কংগ্রেসের আমলে হচ্ছে, কার আমলে হচ্ছে জানার দরকার নেই, আপনাদের আমলে তিনবার ভাড়া তাদের বিল বাড়লো কী করে, বিদ্যুতের রেট সারা পশ্চিম ভারতবর্ষের সঙ্গে আলাদা করে রিপোর্ট, আপনি তো সব দিয়েছেন, কারণ আপনারা কাটমানি খাচ্ছেন, আর আজকে যখন বিপদে পড়েছে মানুষ তখন আপনারা বলছেন অন্য ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, এই যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া, পিঠ দেখানো, বড় বড় কথা বলা আগে, তারপর মানুষকে রাস্তায় ছেড়ে দেওয়া, এই রাজনীতি মমতা ব্যানার্জির প্রথম থেকেই রাজনীতি আছে, খুবই নিন্দনীয় রাজনীতি, এখন এত বড় বিপদের সামনে পড়ে হাবুদুবু খাচ্ছেন, এখন কাকে বলির পাঠা বানাবেন, রোজ নতুন বলি আনা হচ্ছে।